এভরিওয়ান, আজকের ইফেসের সফটওয়্যার ইন্ট্রোডিউশন টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে সফটওয়্যারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম। অর্থাৎ একটা স্কুলের যত কিছু যাবতীয় যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো আশা করি আমাদের এটা নিয়ে কভার করা হয়েছে। যেমন স্টুডেন্টের ডিটেলস, স্টুডেন্টের পেমেন্ট, তার রেজাল্ট, তারপর হচ্ছে বিভিন্ন ক্লাসের রুটিন, টিচার, পেরোল, তারপর হচ্ছে যে বিভিন্ন যে হচ্ছে রুটিন, এক্সাম, এক্সাম শিডিউল, অল দ্য থিংস আর কাভারিং। সো আমরা চেষ্টা করব হচ্ছে হচ্ছে যে এই টিউটোরিয়াল যেন ভালোভাবে এ করা, যে আপনারা যেন খুব ইজিভাবে বুঝতে পারেন। এখন এটা ইউজ করবে কেন, ইউজ করলে কী হবে, আপনাদের অনেক কাজ কমে যাবে। যেমন একটা স্কুলে অনেক পরি হচ্ছে যখন স্টুডেন্টরা হচ্ছে তার কোন মাসের পেমেন্ট করছে সেটা দেখতে যাবে, আপনাদের এখানে যে আসে যদি যদি 2 বছর আগে পেমেন্ট দেখতে যায় সেটা পসিবল না। সো এই আমাদের সিস্টেমের কারণে সে তার ফুল যত টাকা পেমেন্ট করছে টোটালটা দেখতে পারবে এবং ডিউটা সে খুব তার সহজেই বাসা থেকেই দেখতে পারবে। এবং তাকে স্কুলে এসে হচ্ছে যে অ্যাকাউন্টে গিয়ে চেক করতে হচ্ছে না বারবার, প্যারেন্টসরা চাইলে সে ডিউগুলো দেখতে পারবে বা সে পেমেন্টগুলো দেখতে পারবে। এছাড়াও রেজাল্টটা হচ্ছে কি, ধরেন কিন্তু কোনো স্টুডেন্ট 4 বছর 5 বছর পরে যদি তার রেজাল্টটা জানতে যায় তাহলে খুব ডিফিকাল্ট হয়ে যায় আসলে, হচ্ছে যে এই ওয়েবসাইট যদি থাকে তাহলে এটার মাধ্যমে খুব সহজেই তার রেজাল্টগুলো দেখতে পারবে। তাহলে আমরা দেখি যে আসলে এটাতে কী হচ্ছে। আমরা এখন যে প্যানেলটা দেখাবো সেটা হচ্ছে অ্যাডমিন প্যানেল। অ্যাডমিন প্যানেল থেকে কীভাবে ম্যানেজ করা হয় এই জিনিসগুলো সেগুলো আমরা দেখব। তা আমরা লগ ইন করি। লগ ইন করার পরে আমরা প্রথমেই এই ভিউটা হচ্ছে আমরা দেখতে, আমরা লগ ইন করার সাথে সাথে এই পেজটা দেখতে, এখান থেকে আমরা দেখতে পারবো যে টোটাল কত এক্সপেন্স হয়েছে, টোটাল স্টুডেন্ট কতজন, টিচার কতজন, অ্যাকাউন্টেন্ট কতজন, লাইব্রেরিয়ান কতজন। এছাড়া হচ্ছে যে আরও অনেক কিছু দেখতে পারবো সুপার অ্যাডমিন এগুলোর। এছাড়া যে ফি কালেকশান, অর্থাৎ এই মাসে কত টাকা ফি কালেকশান হয়েছে সেটা এখানে আমার দেখাবে। এরপরে দেখা হচ্ছে ফি কালেকশান হচ্ছে যে আমাদের এই সেশানে কত টাকা কালেকশান হয়েছে সেটা দেখাবে। এরপরে হচ্ছে আমাদের স্ট্যাটিক্স দেখতে পারবো একটা, সেটা হচ্ছে আমাদের মান্থলি, উইকলি এবং ডে, প্রতিদিনেরটা কয়টার সময় কী হয়েছে এটা এই ভিউটা এখানে। উইকলি অর্থাৎ ওই উইকে কী হয়েছে এবং মান্থলি গেলে আমরা মান্থলি ওয়াইজ ওটা দেখতে পারবো রিপোর্টটা। এটা ছিল আমাদের রিপোর্ট। এবার আমরা স্ট্যাটিস্টিক্সগুলো দেখতে পারবো। তাহলে এবারে আমরা চলে যাই আমাদের ইয়াতে মেন যে কাজ। আমাদের একটা স্কুলে কী কী থাকে, স্টুডেন্ট থাকে, তারপরে ক্লাস থাকে, বিভিন্ন বিভিন্ন ক্লাসের সেকশান থাকে, এরপর হচ্ছে যে টিচার থাকে, সাবজেক্ট থাকে, সাবজেক্ট ওয়াইজ রুটিন থাকে। সো এইভাবে গেলে আমরা প্রথমেই আমাদের ক্লাসগুলো সেট আপ করবো, ক্লাস সেকশান এগুলো সেট আপ করে নেবো। সেটার জন্য কী করবো আমরা, অ্যাকাডেমিক্স, অ্যাকাডেমিক্সে গিয়ে আমরা প্রথমে সেকশান সিলেক্ট করি। প্রথমে বানাবো আমরা সেকশান, এখানে 4টা সেকশান বানানো আছে, এগুলোকে আবার আমরা চাইলে এডিট করতে পারি। এখানে এডিট করে যে নাম দেবো সেই নামটা অটোমেটিক চলে আসবে সেক্ষেত্রে আমাদের এখানে, এবং এগুলো ডিলেটও করতে পারি, এখানে এটাতে চাপ দিয়ে ডিলেট করতে পারি। এখন আমরা নতুন একটা সেকশান বানাবো, এখানে ABCD আছে, আমরা একটা ই সেকশান বানাবো। তো আমাদের এখানে ই সেকশান চলে আসছে। এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা ক্লাস বানাবো, অর্থাৎ আমাদের এখানে 5 পর্যন্ত ক্লাস আছে। আমাদের স্কুলে যদি আরও ক্লাস থাকে সেক্ষেত্রে আমরা একটা 6 নামে একটা ক্লাস বানাবো, 6। এবং এই ক্লাসে কতগুলো সেকশান আছে, আমি এখানে জাস্ট 2টা সেকশান দিলাম, এ সেকশান এবং বি সেকশান। কারণ আপনার যদি কখনো মনে হয় যে সি সেকশানে, সি ক্লাসে নতুন আরেক 6 ক্লাসে নতুন একটা সেকশান অ্যাড হবে সি সেকশান, সেক্ষেত্রে কী হবে, আপনি এডিটে যাবেন, এডিটে গিয়ে জাস্ট সিটা সিলেক্ট করে সেভ। অর্থাৎ ক্লাস 6-এ এখন আমাদের 3টা সেকশান হয়ে গেলো। এভাবে আমরা সেকশান কমাতে বা বাড়াতে পারি এবং কোনো ক্লাস চাইলে ডিলিট করতে পারি। এই ছিল আমাদের সেকশান। এবার হচ্ছে আমাদের কী দরকার, সাবজেক্ট। কারণ সাবজেক্টটা কী হতে পারে, আমার এখানে আছে বাংলা, ইংরেজি, ম্যাথামেটিক্স, ফিজিক্স, এই টাইপের আমি এখানে সোশ্যাল সায়েন্স একটা সাবজেক্ট অ্যাড করি। এটা হচ্ছে থিওরিটিক্যাল আর প্র্যাকটিক্যাল, সুতরাং অবশ্যই থিওরিটিক্যাল। সো থিওরিটিক্যাল সাবজেক্ট কোড আমি দিলাম, সো আমরা এই নামে একটা সাবজেক্ট কোড ক্রিয়েট করবো, থিওরিটিক্যাল সাবজেক্ট সেভ করলাম। এই নামে আমার এই যে সোশ্যাল সায়েন্স একটা সাবজেক্ট ক্রিয়েট হয়ে গেছে, এটা চাইলে এডিট করতে পারি এবং ডিলিট করতে পারি। মানে সাবজেক্ট ক্রিয়েট করলাম, ক্লাস ক্রিয়েট করলাম এবং সেকশান ক্রিয়েট করলাম আপাতত। আচ্ছা, এখান থেকে আমরা আরও কিছু জিনিস করতে পারি, যেটা হচ্ছে আমাদের ক্লাস টাইম।
অর্থাৎ আমরা রুটিন বানাবো। অর্থাৎ এখন যদি আমরা যাই ক্লাস সিক্স, সি সেকশন, সার্থী, অর্থাৎ ক্লাসের আন্ডারে কোনো সাবজেক্ট অ্যাড করা এখনও নাই। সো আমাদের কী করতে হবে, একটা সাবজেক্টটা ওই ক্লাসের জন্য অ্যাড করতে হবে। অর্থাৎ আমি আবার অ্যাসাইন সাবজেক্টে যাব, অর্থাৎ অ্যাকাডেমিকের মধ্যে অ্যাসাইন সাবজেক্ট, যেখানে গিয়ে আমরা সিলেক্ট করব অ্যাড। দেখি আমরা ক্লাস, অর্থাৎ আমি ক্লাস সিক্সের জন্য ক্লাস সিক্স এর আমি এ সেকশনের জন্য আমি সাবজেক্ট অ্যাড করব। অর্থাৎ এর জন্য আমি বাংলা টিচার, আমরা এখানে টিচার অ্যাড করতে, অর্থাৎ টিচারও আমরা টিচার ক্রিয়েট করব। আমরা হিউম্যান রিসোর্সে যাব, গিয়ে স্টাফ ডিরেক্টরি, এখানে আমাদের যে টিচার, যে টিচারগুলো আছে সেগুলো দেখা যাবে। আমরা এখান থেকে অ্যাড করতে পারি কীভাবে, অ্যাড স্টাফ, অ্যাড স্টাফকে টিচারের এই যে এইগুলো দেওয়ার পরে আমরা যে সাবমিট করলে এই এবং এর সাথে অ্যাডিশনাল কিছু ডাটা আমরা দিতে পারি, সেগুলো দেওয়ার পরে সাবমিট করলে আমাদের টিচারগুলো ক্রিয়েট হয়ে যাবে। টিচার, আচ্ছা সেই টিচার কি কে সেটা হচ্ছে যে রোলের এখানে গিয়ে আমরা সিলেক্ট করে দেওয়া, সে টিচার নাকি অ্যাকাউন্টেন্ট নাকি লাইব্রেরিয়ান নাকি হচ্ছে যে কে, যে টাইপ সেই টাইপটা আমরা এখান থেকে অ্যাড করে দেবো। এটা ছিল হচ্ছে আমাদের টিচার। তাহলে টিচার এখান থেকে আমরা যে টিচার ক্রিয়েট করবো, এবং টিচার ক্রিয়েট করার পরে আমরা আবার সেখানে ফিরে যাই, টিচার কীভাবে অ্যাড করে, আমরা টিচার বানানো আছে সেগুলো অ্যাড করতেছি। তো আমার এখানে এই টিচারটা আমি অ্যাড করলাম, এবার সেভ। তাহলে এখন যদি আমি যাই ক্লাস সিক্স সেকশন এ, সরি এখান থেকে আবার আরেকটা আরও সাবজেক্ট অ্যাড করি, আমি ইংলিশ, ইংলিশের জন্য আমি এই টিচারটা অ্যাড করলাম, অ্যাসাইন করলাম। এবার অ্যাসাইন সাবজেক্টে ফিরে যাই, ক্লাস সিক্স, এখান থেকে সি, সরি আমাদের এ সেকশনের জন্য টিচার অ্যাড করছিলাম আমরা। বাংলা জন্য আমি এই টিচারটা দিলাম, যার পরে আমি যদি সেভ করি তাহলে আমরা দেখতে পারবো ক্লাস সিক্স এ সেকশন, এদের জন্য আমাদের এই টিচারগুলো আছে। সাথে আরও যদি অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমি অ্যাড বাটনে চাপ দিলে আরেকটা টিচার অ্যাড করতে পারবো। যদি আমাদের কোনো টিচার রিমুভ করতে হয় সেক্ষেত্রে এখানে চাপ দিলে আমার টিচারটা রিমুভ হয়ে যাবে। এছাড়া এখান থেকে এখানে এডিট করতে পারি আমরা এই টিচারগুলোকে। এ হচ্ছে আমাদের, আমি হচ্ছে একটা ক্লাসের আন্ডারে সাবজেক্ট অ্যাড করলাম এবং টিচার অ্যাড করলাম। আমি চাইলে ক্লাস টিচার অ্যাড করতে পারি, অর্থাৎ অ্যাসাইন ক্লাস টিচারে যদি যাই সেক্ষেত্রে আমি ক্লাস সিক্সের জন্য একজন ক্লাস টিচার অ্যাড করবো, সিক্স সেকশন এ সেকশনের জন্য আমি ইনেকে ক্লাস টিচার অ্যাড করলাম, সেভ। তাহলে ক্লাস সিক্সের জন্য আমাদের আরিফুজ্জামান হয়ে যাচ্ছে ক্লাস টিচার, সেখান থেকে চাইলে আমরা এডিট করে চেঞ্জ করে দিতে পারি। এরপর হচ্ছে আমাদের ক্লাস টাইম টেবল। এবার কি আমরা ক্লাস টাইম টেবল দেখব, ক্লাস সিক্স এ সেকশন জন্য সার্চ দিই, এদের জন্য আমাদের এ সাবজেক্ট দুইটা অ্যাসাইন করা আছে, বাট এই সাবজেক্টের জন্য আমরা কোনো ডেট অ্যাড করি নাই, মানে টাইমটা অ্যাড করি নাই। সেক্ষেত্রে আমরা কী করবো, অ্যাডে যাবো, আমরা সিক্স সেকশন এ সেকশন, এবার সাবজেক্ট আমি বাংলার জন্য প্রথমে সোশ্যাল সায়েন্সের জন্য আমি দেখতেছি আসলে কী আছে। এর জন্য কোনো টাইম সিলেক্ট করে না, আমরা টাইমগুলো সিলেক্ট করবো, অর্থাৎ মানডে। তাহলে মানডে আমি দিলাম দশটায়, দশটায় স্টার্ট হবে এবং ইন টাইম হবে আমাদের এগারোটা। এটা হচ্ছে আমাদের, এরপর হচ্ছে পরের দিন, এর জন্য দশটার সময় দিই, দশটায় স্টার্ট হবে এগারো, ওকে। এই দুদিন দিলাম, বাকিগুলো ফাঁকা রাখি আমি।
ওকে আমি এই টাইমটা দিয়ে আমি সেভ করলাম। এবার যদি আমরা দেখি 6A সার্চ দিই, তাহলে দেখেন এই যে এই টাইমে আমাদের ক্লাস হচ্ছে। এখন রুম নাম্বার যদি আপনি দিয়ে দিতে চান সেক্ষেত্রে আমরা রুম নাম্বারটাও অ্যাড করতে পারি। এটা কিভাবে, আবার যাই সেখানে, সেখানে গিয়ে আমরা যাব 6A কোন সাবজেক্ট, সরি আমার এখানে নেটের জন্য একটু ডিস্টার্ব হয়েছে, 6 অ্যাডে যাব আমরা আসলে মেনলি, গিয়ে আমরা হচ্ছে ক্লাস 6 সেকশন A আমরা সোশ্যাল সায়েন্সের জন্য অ্যাড করছিলাম এটা। তাহলে রুম নাম্বার আমি দিলাম 101 101 এবং 101, এগুলো দিয়ে রুম নাম্বার দিয়ে আমি সাবমিট করলাম। এখন যদি আমি দেখতে চাই ক্লাস 6 সেকশন এ, এ সেকশনে আমাদের কখন কখন ক্লাস আছে, অর্থাৎ এ সেকশনে যে সোশ্যাল সায়েন্স আছে সেটা এই সময় ক্লাস এত নম্বর রুম, অর্থাৎ আমরা ক্লাস শিডিউলটা এখান থেকে বানিয়ে ফেলতে পারলাম, বা ক্লাস রুটিন যেটাকে বলতে পারি আমরা সেটা এখান থেকে আমরা বানিয়ে ফেললাম, এবং কোন টিচারের টিচার অ্যাসাইন করলাম, ক্লাস টিচার অ্যাসাইন করলাম, এবং ক্লাসের প্রত্যেকটা ক্লাস ওয়াইজ আমরা সাবজেক্ট অ্যাসাইন করলাম, তারপর হচ্ছে সাবজেক্টগুলো ক্রিয়েট করলাম, এভাবে আমরা করতে পারি। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে, এবং আমরা টিচার কীভাবে ক্রিয়েট করতে হয় সেটাও দেখছি। কারণ আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের মেন ইয়ে হচ্ছে আমরা স্টুডেন্ট অ্যাড করবো, অর্থাৎ স্টুডেন্ট ইনফরমেশানগুলো অ্যাড করবো, সেজন্য আমরা চলে যাবো স্টুডেন্ট ইনফরমেশান ট্যাবে। আমরা যদি স্টুডেন্ট ডিটেলসে যাই সেক্ষেত্রে আমাদের দেখাবে কোন ক্লাসের স্টুডেন্ট আমরা দেখতে চাচ্ছি। সেখানে আমরা ক্লাস 6 যদি যাই, ক্লাস 6 যদি আমরা কোনো স্টুডেন্ট অ্যাসাইন করছি, কোনো স্টুডেন্ট অ্যাসাইন করি নাই, সো জাস্ট আমরা যদি কিছু লিখিও সেটাও আমি পাবো না। আচ্ছা আমরা একটা স্টুডেন্ট অ্যাড করে আসি, স্টুডেন্ট অ্যাডমিশন, স্টুডেন্ট অ্যাডমিশনে যেখানে যাবো এখান থেকে আমরা স্টুডেন্টগুলো আসলে অ্যাডমিট করবো। সেটা কীভাবে, স্টুডেন্টের বিভিন্ন ইনফরমেশন আছে, আবার ইম্পোর্ট স্টুডেন্ট, অর্থাৎ আপনার যদি কোনো এক্সেল সিটে যদি স্টুডেন্টের ডাটাগুলো আগে থেকে থাকে, আপনি নতুন সিস্টেমটা নিচ্ছেন, আগের সিস্টেমগুলো আপনার এসকিউএল এক্সেল সিট দিয়ে কাজ হতো, সেক্ষেত্রে আমরা ওই এসকিউএল ফাইলটা এখানে আপলোড করে দিয়ে জাস্ট না সরি সেটা সিএসভি ফাইল লাগবে, সেখানে আমরা কোন ক্লাসের জন্য করতে চাচ্ছি সে ক্লাসটা সিলেক্ট করে জাস্ট সেকশনটা সিলেক্ট করে দিয়ে ওই সিএসভি ফাইলটা দিলেই আমাদের অটোমেটিকভাবে ওই স্টুডেন্টের ইনফরমেশানগুলো নিয়ে নেবে। আর যদি আমরা ম্যানুয়ালি করতে চাই সেক্ষেত্রে আমাদের হচ্ছে কি স্টুডেন্টের অ্যাডমিশন নাম্বার, রোল নাম্বার, ক্লাস, কোন ক্লাসের জন্য হচ্ছে, এভাবে এটা করতে হয়। আমি জাস্ট একটা ফর্মটা ফিল আপ করে, আমি পজ করে ফর্মটা ফিল আপ করে আপনাদের দেখাচ্ছি। আমি এখানে হচ্ছে একটা স্টুডেন্ট ক্রিয়েট করলাম যার নাম হচ্ছে রুল আমিন মেইল, এবং হচ্ছে আমি ক্লাসটা চেঞ্জ করেছি, ক্লাস হচ্ছে 6 সেকশন হচ্ছে আমার এ, এই সেকশনের একজন স্টুডেন্ট যার হচ্ছে আমরা এই জিনিসগুলো ইয়ে করতেছি। সো এখানে হাউসটা অ্যাড করা যায়, পরে মেল ফিমেল ফার্স্ট নেম, ক্যাটাগরি, ক্যাটাগরি তো আমাদের দরকার, কারণ ক্লাস 6-এ তো আর সায়েন্স আর্টস কমার্স এগুলো থাকে না, সেই জন্য এগুলো আমরা দিলাম না। রিলিজিয়ন ইসলাম, ফোন নাম্বার, এরপরে যদি সিবলিং, অর্থাৎ তার যদি কোনো সিবলিং এখানে পড়ে সেক্ষেত্রে আমরা চাইলে সিবলিং অ্যাড করতে পারি, সেক্ষেত্রে সে কোন ক্লাসে সেই হিসেবে স্টুডেন্ট আমরা অ্যাড করবো, আমাদের কোনো সিবলিং নেই সো আমরা অ্যাড করলাম না। ট্রান্সপোর্ট, সে যদি কোনো ট্রান্সপোর্টে যেতে যায় সেক্ষেত্রে সেই ট্রান্সপোর্টটা অ্যাড করবো আমরা। ট্রান্সপোর্ট কীভাবে অ্যাড করতে হয় সেটা আমরা পরে দেখবো, বাট এখান থেকে দেখা যায় এখানে একটা ট্রান্সপোর্ট ক্রিয়েট করা আছে, সো আমরা চাইলে এই ট্রান্সপোর্টটা ইউজ করতে পারি। সো ট্রান্সপোর্ট দিলাম, হোস্টেল, সে যদি হোস্টেলে থাকে সেক্ষেত্রে কোন হোস্টেলে থাকে সেই হোস্টেলটা আমরা দিব, কত নম্বর রুমে সেটা অটোমেটিক এখানে চলে আসবে, যে এই হোস্টেল কীভাবে ক্রিয়েট করতে হয় সেগুলো আমরা দেখবো। তো এভাবে আমরা হোস্টেলের ডিটেলস অ্যাড করতে পারি। এরপরে আছে হচ্ছে আমাদের গার্ডিয়ান, অর্থাৎ গার্ডিয়ানের নাম, ফোন নাম্বার, এগুলো আমরা অ্যাড করবো। এরপর হচ্ছে অ্যাড্রেস ডিটেলস, অর্থাৎ কারেন্ট অ্যাড্রেস, কারেন্ট অ্যাড্রেসটা আমরা অ্যাড্রেস ডিটেলস হিসেবে দিয়ে দিলাম, পারমানেন্ট অ্যাড্রেসটা হচ্ছে আমাদের কারেন্ট অ্যাড্রেস দিলাম। এরপর হচ্ছে ম্যাসকুলিন ডিটেলস, হচ্ছে কি যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টের যদি মানে পে করতে যায় সেক্ষেত্রে আমরা এই জিনিসগুলো, আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপাতত দিলাম না, জাস্ট এইভাবে একটা স্টুডেন্ট ক্রিয়েট করলাম। আর এখানে হচ্ছে স্টুডেন্টের ছবি আমরা অ্যাড করব, সেক্ষেত্রে আমরা সাবমিট করলাম, আমরা ক্লাস 6-এ যাই, এই সেকশন শুধু এটি দিয়ে সার্চ দিলে এই সেকশনে যত স্টুডেন্ট আছে সবগুলো দেখবো। যদি পার্টিকুলার কোনো স্টুডেন্ট হয়, যদি আমি শুধু রুহুল আমিনকে দেখতে চাই সেক্ষেত্রে এখানে আমি লিখবো
RUH, আমরা রোল নাম্বারটা ডাইরেক্ট দিই তাহলে সবচেয়ে বেটার হবে। আচ্ছা রোল নাম্বার কত ছিল না, রুহুল আমিন, RUHU। স্ক্রিনটা খুঁজে পায় নাই আসলে, তাহলে এখান থেকে আমরা ক্লাস সিক্সের যা সব স্টুডেন্ট সিক্স এর এক নম্বর, সরি এক নম্বর রোলের স্টুডেন্টটাকে আমি খুঁজতেছি। রুহুল আমিন হচ্ছে আমাদের চলে আসছে, এ হচ্ছে আমাদের এই স্টুডেন্টটা। এখান থেকে চাইলে এডিট করতে পারি, তার ডিটেলসটা দেখতে পারি, এই যে সেই স্টুডেন্টটা ছিল যার হচ্ছে প্রোফাইল এটা, সে কত টাকা ফি দিয়েছে, তার এক্সাম ডকুমেন্ট যদি কোনো ডকুমেন্ট থাকে। সরি আমার এখানে নেট একটু ডিস্টার্ব হয়েছিল, এখানে সার্চতে আমরা স্টুডেন্টের নাম দিয়ে দিতে পারি, রোল নাম্বার, ইনরোল নাম্বার, ন্যাশনাল আইডি কার্ড নাম্বার, লোকাল আইডি নাম্বার, মানে অর্থাৎ যে আইডিগুলো থাকবে সেই আইডির যে কোনোটা ইউজ করে আমরা এখানে সার্চ করতে পারি। এই হচ্ছে আমাদের স্টুডেন্ট ডিটেলস ছিল, আমরা দেখলাম কি তার ডকুমেন্টগুলো দেখতে পারবো, তার টাইম লাইনে কী আছে সেগুলো দেখতে পারবো, অর্থাৎ এই ডকুমেন্টে চাইলে আমরা সেখানে ডকুমেন্টগুলো আপলোড করতে পারবো তার কী কী আছে, আর এইখানে তার বেসিক ডিটেলসগুলো দেখাচ্ছে, আর এখানে তার প্রোফাইলের ডিটেলসগুলো দেখাচ্ছে, তার প্যারেন্ট, তার প্যারেন্টের গার্ডিয়ানের যেগুলো ছিল, তার ম্যাসকুলাইন ডিটেলস, এই জিনিসগুলো দেখাচ্ছে। এটা ছিল আমাদের স্টুডেন্টের ডিটেলস, স্টুডেন্ট অ্যাডমিশন হলে স্টুডেন্ট ডিটেলস হলো স্টুডেন্ট রিপোর্ট। স্টুডেন্ট রিপোর্ট যদি দেখি সে কোনো ক্যাটাগরি ছিল না, জেন্ডার মেল, আচ্ছা এর তো কোনো রিপোর্ট আমরা কখনো জেনারেট করি না, সেজন্য তার কোনো রিপোর্ট আমাদের এখানে, অর্থাৎ এইখানে তার হচ্ছে অ্যাডমিশন নাম্বার, স্টুডেন্ট নাম্বার, এখানে এই জিনিসগুলো আমাদের আসলে দেখাবে। এরপরে যদি আমরা গার্ডেন রিপোর্টে যাই, মানে সে যে কোনো রিপোর্ট করে থাকে সেগুলো এখানে দেখাবে, অর্থাৎ গার্ডেন রিপোর্টে এই গার্ডিয়ানগুলো আমাদের এখানে এই রিপোর্টগুলো করছে, যে এই ক্লাস স্টুডেন্ট নেম এটা, তার ফোন নাম্বার, অর্থাৎ একটা স্টুডেন্টের ডিটেলসটা এখানে শুধু জাস্ট গার্ডিয়ান ওয়াইজ ডিটেলসগুলো এখানে দেখাবে। রুল আমিনকে দেখাচ্ছে তার জাস্ট ডিটেলসগুলো এখানে, তার অ্যাডমিশন নাম্বার, জাস্ট শর্ট ডিটেলস যেগুলো থাকে সেগুলো এখানে দেখাচ্ছে। এরপর হচ্ছে স্টুডেন্ট হিস্টোরি, অর্থাৎ কোন স্টুডেন্টগুলো কবে ক্রিয়েট হয়েছে ওই স্টুডেন্টগুলো আবার এখান থেকে দেখতে পারবো আমরা। স্টুডেন্ট লগ ইন ক্রিডেন্ট, অর্থাৎ স্টুডেন্ট যদি কোনো স্টুডেন্ট যদি ভুলে যায় কীভাবে লগ ইন, তার ইউজার নেম কি, পাসওয়ার্ড কি, সেটা সে এখান থেকে দেখানো পসিবল। এখান থেকে স্টুডেন্টের ইউজার নেম পাসওয়ার্ডটা আমরা দেখতে পারবো, প্যারেন্ট এবং প্যারেন্ট ইউজার নেম পাসওয়ার্ডগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। এই ছিল আমাদের স্টুডেন্টের ক্রিডেন্ট, অর্থাৎ এগুলো অটোমেটিক জেনারেট হয়, সেগুলো জাস্ট দেখে আমরা ওই প্যারেন্টকে বা ওই স্টুডেন্টকে বলে দিলে ওখান থেকে লগ ইন করতে পারবে। স্টুডেন্ট এবং প্যারেন্টের লগ ইনটা আমরা পরে দেখাবো, তাহলে এখন যাই স্টুডেন্ট ক্যাটাগরি, অর্থাৎ ওইখানে যে আমরা স্টুডেন্টের যখন ক্রিয়েট করতে পারবো স্টুডেন্ট ক্যাটাগরি, সায়েন্স, আর্টস অর কমার্স, সেই ক্যাটাগরিগুলো আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারি। এবার স্টুডেন্ট হাউস, ওখানে আরেকটা অপশন ছিল স্টুডেন্ট হাউস, সেই স্টুডেন্ট হাউসগুলো আমরা এই স্টুডেন্ট হাউস থেকে ক্রিয়েট করতে পারি। এই স্টুডেন্টের নাম এটা, তার হচ্ছে যে এই হাউসে, বা যদি আমাদের শাখা থাকে তাহলে এই স্টুডেন্টটা এই শাখাতে হচ্ছে আমাদের আছে, অর্থাৎ যদি ব্রাঞ্চ থাকে অনেকগুলো সেক্ষেত্রে। এবার হচ্ছে ডিজেবল স্টুডেন্ট, অর্থাৎ কোনো স্টুডেন্টকে যদি আমরা ওখান থেকে ডিলিট করে দিই সেই স্টুডেন্টগুলো আসবে ডিজেবল স্টুডেন্ট এবং তাদেরকে এইখানে দেখাবে। এ হচ্ছে আমাদের এই স্টুডেন্ট ইনফরমেশানের এটুক ছিল। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফ্রন্ট অফিস, অর্থাৎ অফিসের যে কাজ কার্যকলাপগুলো করা হয় সেইগুলো দেখবো মেনলি। প্রথমে আছে অ্যাডমিশন কোয়েরি, অর্থাৎ
আমি এখানে জাস্ট যদি ডেট দিই, সোর্স আমাদের এখানে তো কোনো ইয়া নাই, আমরা এখানে একটা অ্যাড করি, এরপরে অ্যাড্রেস, ডিসক্রিপশন কোন নোট রাখতে চাইলে, ডেট অর্থাৎ তার সাথে যদি কোনো দেখা করা অথবা কোনো অ্যাপয়েন্টমেন্ট নিতে চাই অ্যাডমিশন ইনকোয়ারির জন্য, সেক্ষেত্রে আমাদের এই ফলো আপ ডেটটা অ্যাসাইন্ড, রেফারেন্স যদি কার রেফারেন্স সে রেফারেন্স, যদি কোন সোর্স আছে সোর্স, ক্লাসে কোন ক্লাসের জন্য আসছে সেটা, হ্যাঁ নাম্বার অফ চাইল্ড কতজনের জন্য আসছে, জাস্ট অ্যাডমিশনের জন্য যারা ইনকোয়ারি করতে আসছে রেফারেন্সগুলো রাখবো যেখানে ক্লিক, অর্থাৎ যারা ইনকোয়ারি করতে আসে তাদের ডাটা যদি আমরা রাখতে, অর্থাৎ অ্যাডমিশন সম্বন্ধে জানতে আসতে তাদের যদি এন্ট্রি দিতে, সেক্ষেত্রে এখান থেকে আমরা দিতে পারবো। এরপর হচ্ছে আমাদের ভিজিটর বুক, অর্থাৎ কে কে আমাদের আজকে এই এখানে স্কুলে আসছে, যেটা হচ্ছে হেডমাস্টারের সাথে কোনো অ্যাপয়েন্টমেন্ট আছে বা কোনো অফিসার আসছে, আর সেক্ষেত্রে বা কোনো ভিজিটার কোনো গার্ডিয়ান আসছে, সেক্ষেত্রে যদি কোনো ভিজিটার আসে সেক্ষেত্রে আমরা সেটা করতে পারি, কী পারপাসে আসছিলো সেই পারপাস, এই পারপাসগুলো আমরা অ্যাড করতে পারবো কিনা সেটা। ফ্রন্ট অফিসে যদি যাই আমরা, এখান থেকে আমরা কমপ্লেন, অর্থাৎ যখন কমপ্লেন করবে সে কমপ্লেনের পারপাসটা অ্যাড করতে, কমপ্লেন টাইপ এবং ডিসক্রিপশন সেগুলো এখানে অ্যাড হবে, অর্থাৎ কমপ্লেন যদি আমরা অ্যাড করি, ক্লাস ক্লাসের ক্লাস রিলেটেড কোনো প্রবলেম নিয়ে একজন আসছে, সে ডিসক্রিপশনটা আমরা এখানে ডিসক্রিপশনটা লিখে দিব, দেখেন এই একটা পারপাস তৈরি হয়েছে। এবার হচ্ছে সোর্স, অর্থাৎ আমি যখন কি সোর্সে আসছে এই টাইপের কোনো কিছু যখন আসে সেক্ষেত্রে আমরা সোর্সটা ইউজ করবো, আমরা দেখবো সোর্সটা কোথায় ইউজ করা হয়, সোর্সটা দেখি কোথায় ইউজ করা যায়, রেফারেন্স অর্থাৎ কারো যদি কোনো রেফারেন্সে কেউ আসে সেক্ষেত্রে সে রেফারেন্স, আমি করিমের নামে একটা রেফারেন্স ক্রিয়েট করে রাখলাম, আচ্ছা ভিজিটর বুকে একজন ভিজিট করতে আসছে সে পারপাস, সেটাতে আরেকটা অপশন ছিল সেটা হচ্ছে আমাদের এই যে পারপাস, এই পারপাস হচ্ছে কী পারপাসে আসে সে, সে কী পারপাসে ভিজিট করতে আসছে, তাহলে আমি জাস্ট দিই যে ইনকোয়ারি, ইনকোয়ারি কোনো পারপাসে সে আমাদের এখানে ভিজিট করতে আসছে, তাহলে কি আমরা হচ্ছে ভিজিটর বুকে ছিলাম, তাহলে সে কী পারপাসে আসছে সেটা, তারপর হচ্ছে তার নাম, ফোন নাম্বার, তারপর হচ্ছে তার আইডি কার্ড নাম্বার যদি থাকে, নাম্বার অফ পার্সন কয়জন আসছে দুজন দিলাম, কবে আজকে ডেটে আসছে কয়টার সময় আসছে সেই টাইমটা এখানে দিতে পারি, আমি জাস্ট অত যে টাইমে সেটা রাখলাম, যদি কোনো ডকুমেন্ট থাকে সেই ডকুমেন্টগুলো দেওয়ার পরে আমরা সাবমিট করবো, দেখেন এই যে এই পারপাসে, অর্থাৎ আমাদের এখানে কবে কে কী ভিজিট করতে আসছে সেটা আমরা এখান থেকে, আজকে কে কে ভিজিট করতে আসছে সেটা এখান থেকে আমরা ডিটেলসটা পেয়ে যাচ্ছি। এরপরে হচ্ছে ফোন কল লগ, ফোন কল লগ হচ্ছে যে কে ফোন করা হয়েছে বা কাকে ফোন করা হয়েছে সেটা যদি হয়, তার ফোন নাম্বারটা, ডেট, ডিসক্রিপশন, নেক্সট ফলো আপ অর্থাৎ এরপরে এর সাথে কবে কন্ট্যাক্ট কথা হয় এরকম যদি কোনো কিছু থাকে সেটা, এরপর হচ্ছে আমাদের কল ডিউরেশন কতক্ষণ কথা হয়েছে এবং কলটা কি ইনকামিং ছিল নাকি আউটগোয়িং ছিল, অর্থাৎ কলে ফোনে যে কন্ট্যাক্টগুলো করা হবে সেই ডিটেলসগুলো আমার এখানে দেখাবে, এই হচ্ছে আমাদের মানে, এবং এখান থেকে আমরা খুব সহজে বুঝতে পারবো যে কারো কার সাথে কবে কথা হয়েছে এবং তার সাথে আসলে মিটিং ফিক্স হয়েছিল কি না, তার সাথে কথা হয়েছিল কি না, সেগুলো আমরা এখান থেকে সহজে জানতে পারবো। এবার হচ্ছে পোস্টাল, অর্থাৎ পোস্টের মাধ্যমে যদি কোনো কিছু পাঠানো হয় সেক্ষেত্রে আমরা সেই কী পাঠানো হচ্ছে সেইটা, এরপরে হচ্ছে আমাদের রেফারেন্স নাম্বার, কী রেফারেন্সে পাঠানো হচ্ছে, এরপরে হচ্ছে অ্যাড্রেস,
অর্থাৎ যদি এখানে আমরা পোস্টের মাধ্যমে কোনো কিছু পাঠাই, সেক্ষেত্রে আমরা এটা রাখবো এবং সেই ডকুমেন্টগুলো আমরা স্ক্যান করে নিয়ে ফাইলগুলো এখানে আপলোড করে রাখবো, তাহলে আমরা খুব সহজে বুঝতে পারবো যে আমরা পোস্টের মাধ্যমে কোনো কিছু পাঠাইছি কি না বা কবে পাঠিয়েছি, সেই জিনিসগুলো সহজে আমরা এখান থেকে দেখতে পারবো। এরপরে হচ্ছে আমরা পোস্টাল রিসিভ, অর্থাৎ পোস্টের মাধ্যমে কোনো ডাটা যদি আসে সেক্ষেত্রে সেটা কোথা থেকে আসছে, তারপর হচ্ছে রেফারেন্স নাম্বার, অ্যাড্রেস, তারপর হচ্ছে যদি কোনো নোট রাখতে চাই সেটা টাইটেল, এবং হচ্ছে সেটা হচ্ছে ডকুমেন্ট যদি থাকে সেই ডকুমেন্টটা। অর্থাৎ আমরা যদি কোনো কিছু কোনো ডকুমেন্ট আসে সেই ডকুমেন্টটা হারিয়ে যেতে পারে বা এটা কোনো যদি ডকুমেন্ট থাকে বা কবে আসে সেটা আমরা এখান থেকে সহজে দেখতে পারবো। এখান থেকে ফাইল করে রেখে দিলে এটা কখনো আর হারাবে না, জাস্ট এখানে গিয়ে শো করলে আমরা ওই ফাইলের ডিটেলসগুলো দেখতে পারবো। এরপর হচ্ছে আমাদের কমপ্লেন, অর্থাৎ কেউ যদি কোনো কমপ্লেন করে আমাদের এখানে, তাহলে কমপ্লেনগুলো এখানে এন্ট্রি হবে, সেটা আমাদের যে হেডমাস্টার বা অন্য কেউ আছে কমপ্লেনগুলো সহজে দেখতে পারবে এবং এটা সলভ করা খুব ইজি হবে। তাহলে কমপ্লেন কী টাইপের জন্য কমপ্লেন করেছে, আমরা ক্লাসের একটা কমপ্লেন তৈরি করেছিলাম, তারপর হচ্ছে সোর্স আমরা ক্রিয়েট করি ওখান থেকে, সোর্সটা কী সোর্সের জন্য করা হয়েছে সেই সোর্সটা, তারপর হচ্ছে কমপ্লেন কী কমপ্লেনটা করতেছে, তার ফোন নাম্বার, ডেট, ডিসক্রিপশান, মানে এই ডিটেলসগুলো আমরা এখানে রাখবো। এবারে হচ্ছে কোনো যদি ডকুমেন্ট থাকে সেই ডকুমেন্টটা দেখে সেভ করলে আমাদের কমপ্লেন, অর্থাৎ এখান থেকে আমাদের কমপ্লেনগুলো খুব সহজে দেখতে পাচ্ছি, পোস্টের মাধ্যমে কোনো ডাটা আসছে বা গিয়েছে সেটা দেখতে পাচ্ছি, ফোনে কার সাথে কন্ট্যাক্ট করা হয়েছে, কারা ভিজিট করছে আমাদের, এটা এসব ডিটেলসগুলো আমরা এই ফ্রন্ট অফিস থেকে দেখতে পারবো। তাহলে আমাদের ফ্রন্ট অফিস অর্থাৎ ফ্রন্ট আমাদের এখানে ভিজিটরগুলো দেখলাম, স্টুডেন্ট ইনফরমেশান দেখলাম, এবং আমরা অ্যাকাডেমিক অর্থাৎ ক্লাস ক্লাস কীভাবে ক্রিয়েট করে সেগুলো দেখলাম। আমরা এখানে ফি কালেকশন অর্থাৎ কীভাবে ফিগুলো নেওয়া হয় সেই জিনিসগুলো দেখব। কালেক্ট ফি যদি যাই আমরা, তাহলে কেউ যখন ক্লাস সিক্স সেকশন আমরা ওই স্টুডেন্টের জন্যই দেখব। ফি কালেকশনে যদি আমাদের রিলেটিভ অনেক জিনিসপত্র লাগবে সেজন্য আমরা আগে অন্য জিনিসপত্র দেখে আমরা লাস্টে ফি কালেকশন আচ্ছা দেখবো। তাহলে আমরা এখন দেখবো যে সেটা হচ্ছে ইনকাম। ইনকামে কী আছে, ইনকাম হচ্ছে বিভিন্ন ধরনের যে আমাদের আদার্স ইনকামগুলো হয়, সে মানে হচ্ছে স্টুডেন্টের বেতন ছাড়া অন্য যে ইনকামগুলো হয় সেইগুলো, যেমন যেমন হচ্ছে যে আমাদের কোনো প্রোডাক্ট হচ্ছে যে কোনো ডোনেশান আসছে বা কেউ টাকা দিয়েছে এসে এই টাইপের যে জিনিসগুলো, বা কোনো প্রোগ্রাম হয়েছে সেই প্রোগ্রাম থেকে এত টাকা পাওয়া গেছে, ইনকাম হয়েছে, এই জিনিসগুলো হচ্ছে আমাদের ইনকামের মধ্যে থাকবে। সো এখানে হচ্ছে কি, প্রথমে একটা ইনকাম হেড লাগবে আমাদের, যে ইনকাম হেড সেখানে আমরা ক্রিয়েট করে নেবো যে কী পারপাসে ইনকামটা হচ্ছে। আমরা জাস্ট একটা পারপাস দিলাম ডোনেট, ডোনেট অনেক হতে পারে, সেক্ষেত্রে আমরা ডোনেট নামে একটা ক্রিয়েট করলাম হেড, বা আপনার যদি স্পেসিফিক করতে হয় তাহলে ডোনেট কে ডোনেট করতেছে সেই ডোনেটটা বা কী পারপাসে ডোনেট করে সেই নাম দিয়ে হেডটা তৈরি করতে পারেন। এরপর হচ্ছে যাব আমরা অ্যাড ইনকাম, তাহলে আমরা কি ডোনেট পারপাসে কিছু টাকা পাইছি, ডোনেটটা কে করছে, ইনভয়েস যদি কোনো চেকে পেমেন্ট করে থাকে সেক্ষেত্রে ইনভয়েস নাম্বারটা, ডেট কবে পেমেন্টটা করছে, অ্যামাউন্ট কত টাকা পেমেন্ট করছে, এবার যদি কোনো চেক থাকে চেকের ইয়েটা বা অন্য কোনো ডকুমেন্ট থাকলে সেই ডকুমেন্টটা দিয়ে কোনো ডেসক্রিপশন লিখে সাবমিট করলে আমাদের এই অ্যাকাউন্টটা অ্যাড হয়ে যাবে। আমাদের এই ডোনেশনটা অ্যাড হয়ে গেছে এবং এটা চাইলে আপনি এডিট করতে পারেন, এবং এটা তার মানে কত টাকা ডোনেট করছে সেই জিনিসটা এখানে আমার দেখাচ্ছে, এবং চাইলে ডোনেটটা ডিলিট করতে পারেন। এবার হচ্ছে সার্চ ইনকাম, অর্থাৎ যদি অনেকগুলো ইনকাম থাকে সেক্ষেত্রে আপনি কবে থেকে কবে পর্যন্ত কত টাকা ইনকাম হয়েছে সেই ইনকামটা সার্চ করতে পারেন। ঠিক আছে, আমি চাচ্ছি যে গত বছরের মানে আমাদের এই পুরো বছর কত কত টাকা ইনকাম হয়েছে, তাহলে তখন আমি এখানে জানুয়ারি মাস সিলেক্ট করে দিয়ে আমি ডিসেম্বর মাস সিলেক্ট করে দিলাম, অর্থাৎ এই বছর সরি এটা হচ্ছে আমাদের জানুয়ারি এবং ইন ডেটটা হচ্ছে আমাদের ডিসেম্বর, ডিসেম্বর 31 আর জানুয়ারির 1 তারিখ, অর্থাৎ পুরো বছর কত টাকা ইনকাম হচ্ছে সার্চ যদি আমরা দিই, এবার দেখেন পুরো বছরে যে টাকাটা ইনকাম হচ্ছে সেটা পুরোটা এখানে দেখাবে এবং টোটাল গ্র্যান্ড টোটালটা আমাদের এখানে দেখাবে। এখানে যদি অনেক ইনকাম থাকে অনেকগুলো ইনকাম দেখাবে এবং শেষে আমাদের গ্র্যান্ড টোটালটা দেখাবে।
এই ছিল আমাদের ইনকাম, এই ছিল ইনকাম। এবার যাব হচ্ছে আমরা এক্সট্রা এক্সপেন্স, অর্থাৎ আমাদের যদি সেটা ভাড়া বিল্ডিং, স্কুলটা যদি ভাড়া বিল্ডিংয়ের উপর থাকে সেক্ষেত্রে আমাদের রেন্ট, তারপর হচ্ছে ইলেকট্রিসিটি কস্ট, এই টাইপের যে কস্টগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের এক্সপেন্সের মধ্যে যাবে। বা দেখা যাচ্ছে পেপার নেওয়া হয় সে পেপার কস্ট, এছাড়া হচ্ছে যে কোনো প্রোগ্রাম হচ্ছে সে প্রোগ্রামের কস্ট, সো এইগুলো হচ্ছে আমাদের যাবে এই এক্সপেন্সে। তাহলে এক্সপেন্সের একটা টাইপ থাকবে যে কী টাইপের এক্সপেন্স, সেক্ষেত্রে আমরা এক্সপেন্স হেডটা অ্যাড করে নেব। এক্সপেন্স হেডটা আমি অ্যাড করলাম ইলেকট্রিসিটি বিল বা রেন্ট। রেন্ট নামে আমরা একটা এক্সপেন্স ক্রিয়েট করলাম। এবার হচ্ছে অ্যাড এক্সপেন্স, অর্থাৎ এক্সপেন্সটা এবার অ্যাড করবো, অর্থাৎ কি রেন্ট কে মানে কুই হচ্ছে যে আমাদের কে এক্সপেন্সটা করতেছে সেই নামটা আমরা রাখতে পারি এখানে। তারপর হচ্ছে ইনভয়েস নাম্বার, যদি চেকে পেমেন্ট করা হয় সেক্ষেত্রে ইনভয়েস নাম্বার, তারপর হচ্ছে কত টাকা পেমেন্ট করা হচ্ছে সেটা, এরপর হচ্ছে ডেসক্রিপশন, ডেসক্রিপশন আমাদের এই এক্সপেন্স হলো। এবারে আমরা সার্চ করে দেখতে পারি এখানে যে কবে থেকে কবে মানে তারিখ, ওই পুরো মাস, পুরো বছর বা 2 দিন আগের বা 7 দিনের কত টাকা এক্সপেন্স হয়েছে সে পুরো এক্সপেন্সটা আমরা এখানে দেখতে পারবো, এবং টোটাল এক্সপেন্স কত টাকা হয়েছে সেটা আমাদের এখানে দেখাবে। এই ছিল আমাদের এক্সপেন্স। তাহলে আমরা কী দেখলাম, স্টুডেন্ট ইনফরমেশন দেখলাম, তারপর হচ্ছে ইনকাম মানে আদার্স ইনকাম যেগুলো সেগুলো কীভাবে হয়, এক্সপেন্সগুলো কীভাবে হচ্ছে, এরপর আমরা দেখবো সেটা হচ্ছে আমাদের অ্যাটেন্ডেন্স। তাহলে আমরা স্টুডেন্টের অ্যাটেন্ডেন্সটা কীভাবে হচ্ছে, স্টুডেন্ট অ্যাটেন্ডেন্সে যদি আমরা যাই সেক্ষেত্রে আমরা এখানে দেখবো স্টুডেন্টের আমাদের কোন ক্লাসের স্টুডেন্টের মানে অ্যাটেন্ডেন্স নেবো, সেটা হচ্ছে আমি ক্লাস 6-এর জন্য নিচ্ছি। তাহলে হচ্ছে আমি এখানে ক্লাস এ সেকশন এবং হচ্ছে ডেট কবেকার অ্যাটেন্ডেন্স সার্চ দিলে আমাদের ওই স্টুডেন্টগুলো সবাইকে দেখাবে। তাহলে কি এই স্টুডেন্টটা এখন প্রেজেন্ট, লেট অর অ্যাবসেন্ট অর হাফ ডে, অর্থাৎ হাফ ডে মানে ক্লাস হাফ করছে অথবা অ্যাবসেন্ট নাকি লেট করে আসছে নাকি প্রেজেন্ট, সেক্ষেত্রে আমরা সেটা দিয়ে আমরা প্রেজেন্ট দিলাম, যদি কোনো নোট থাকে সেই নোটটা দিয়ে সেভ অ্যাটেন্ডেন্স, অটোমেটিকভাবে অ্যাটেন্ডেন্সটা চলে আসবে। এবার অ্যাটেন্ডেন্সে আমরা যদি দেখি অ্যাটেন্ডেন্স রিপোর্টে যাই, অ্যাটেন্ডেন্স রিপোর্ট 6 এ সেকশনের স্টুডেন্টের আমি এপ্রিল মাসের অ্যাটেন্ডেন্সটা দেখতে যাচ্ছি। অর্থাৎ এখানে পুরো পুরো সিস্টেম যতদিন ইচ্ছা, দেখেন এখানে আপনি ইয়ার দিয়ে এখানে ইয়ারটা চেঞ্জ করে আপনি এখানে যত ইয়ারে দেখতে চান সেই ইয়ারের আপনি পুরো অ্যাটেন্ডেন্সটা দেখতে পারবেন। এপ্রিল মাসের অ্যাটেন্ডেন্স এবার দেখতে দেখেন এখানে এই স্টুডেন্ট আছে, এই স্টুডেন্টটা যখন জিরো সরি আচ্ছা এখানে হচ্ছে আমাদের পি অন থাকলে হবে প্রেজেন্ট, তারপরে হচ্ছে যে টোটাল না এটা হচ্ছে লেট, এরপর হচ্ছে এ হচ্ছে আমাদের অ্যাবসেন্ট হাফ ডে, এবং এটা হচ্ছে তাহলে কি আমাদের এই যে দেখেন আজকের ডেটে সে প্রেজেন্ট, যদি না থাকতো তাহলে সেখানে এখানে এগুলোতে জিরো, বা আপনি যদি অ্যাবসেন্ট দিয়ে রাখতাম তাহলে আমাদের এখানে অ্যাবসেন্ট দেখাতো, হাফ ডে দেখাতো, ফুল দেখাতো, এভাবে দেখাতো। আমরা জাস্ট অন্য মান্থে যদি এইগুলো দেখতে চাই, অন্য কোনো ক্লাসের দেখি এ সেকশন এপ্রিল মাসে অ্যাটেন্ডেন্স, এপ্রিল মাসে কোনো অ্যাটেন্ডেন্স এদের নাই, আমি বিগত অন্য কোনো মাসের দেখি জানুয়ারি, ক্লাস 1 এই সেকশন জানুয়ারি, আচ্ছা জানুয়ারি মাসে কোনো অ্যাটেন্ডেন্স এদের নেওয়া হয় নাই। তাহলে ফেব্রুয়ারি, এবার আপনি যে মাসে চান সেই মাসে অ্যাটেন্ডেন্সগুলো দেখতে পারবেন। এখানে ফেব্রুয়ারি মাসে একটা অ্যাটেন্ডেন্স দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে যে প্রেজেন্ট দেখাচ্ছে, সেই জন্য যদি না থাকে কোনো অ্যাটেন্ডেন্স না হয় তাহলে ফাঁকা থাকবে, আর যদি অ্যাবসেন্ট থাকে সেক্ষেত্রে আমাদের অ্যাবসেন্ট দেখাবে। এই যে দেখেন সে যারা অ্যাবসেন্ট তাদেরটা আমাদের এখানে অ্যাবসেন্ট দেখাচ্ছে যে এ অ্যাবসেন্ট ছিল। সো এইভাবে হচ্ছে আমাদের যদি লেট হয় তাহলে লেট দেখাবে, যেটা যেভাবে দিব সেভাবে দেখাবে। এই ছিল অ্যাটেন্ডেন্স রিপোর্ট, অ্যাটেন্ডেন্স বাই ডেট।
অর্থাৎ কোনো দিনের যদি আপনি, ওটা হচ্ছে আমাদের পুরো আপনি যখন যে দিন যে পুরো মান্থের অ্যাটেন্ডেন্স দেখতে পারবেন। যদি আপনি কোনো এক দিনের দেখতে পার্টিকুলার দিনে দেখতে চান, সেক্ষেত্রে আপনি এই পার্টিকুলার ডেতে গিয়ে জাস্ট সার্চ দিলে এটা চলে আসবে। ওখানে নেটের সমস্যার জন্য একটু ঝামেলা হচ্ছে, এই যে পার্ট সো এভাবে আমরা পার্ট ডে এর অ্যাটেন্ডেন্সগুলো দেখতে পারি। এই ছিল অ্যাটেন্ডেন্স, অর্থাৎ স্টুডেন্ট অ্যাটেন্ডেন্সগুলো কীভাবে নিতে হয় সেটা আমরা এখান থেকে দেখলাম। এরপরে যাবো হচ্ছে আমরা এক্সাম, এক্সাম মধ্যে কী দেবো, এক্সাম লিস্ট, অর্থাৎ কবে মানে কী কী এক্সাম আছে সেটা, এক্সাম শিডিউল কবে সেই এক্সামটা, মার্ক রেজিস্টার কোন রেজিস্টারের জন্য হচ্ছে, আর হচ্ছে মার্কস গ্রেড ওই গ্রেডের জন্য। তাহলে কি আমরা প্রথমে এক্সাম লিস্টে যদি যাই, তাহলে আমাদের এই এক্সামগুলো ক্রিয়েট করা আছে। আপনি চাইলে এখান থেকে একটা এক্সাম ক্রিয়েট করতে পারেন, এটা এডিট করতে পারেন। স্ট্যাটাস যদি আমরা যাই, ভিউ স্ট্যাটাসে যাই, এক্সামটা কি এক্সাম শিডিউল এটা দেওয়া আছে। শিডিউলটা যদি আমরা দেখি, এই শিডিউলে আমাদের এক্সামটা হবে, রুম নাম্বার এইখানে, ফুল মার্ক, প্রেসিং মার্ক এত মার্কের হবে, এত হচ্ছে যে আমাদের ফুল মার্ক এত, রুম নাম্বার এত নাম্বার রুমে এক্সামটা হবে, এবং হচ্ছে কোন সাবজেক্টের এক্সামগুলো হবে, অর্থাৎ সাবজেক্ট ওয়াইজ এক্সামগুলো অবশ্যই সাবজেক্ট ওয়াইজ এক্সাম হবে। কারণ আমরা এক্সাম অ্যাড করবো কীভাবে বললাম, এখানে এক্সামের নামটা জাস্ট দিতে হবে। নতুন একটা এক্সাম ক্রিয়েট করি, এটা হচ্ছে আমাদের টেস্ট এক্সাম। আমরা এক্সাম শিডিউলে এসে কী করব, অ্যাড যদি করি যে আমরা শিডিউল অ্যাড করতে চাচ্ছি, সেক্ষেত্রে কী হবে, আমরা কোন এক্সামটা টেস্ট এক্সামের জন্য, অবশ্যই টেস্ট এক্সামের জন্য কোন ক্লাসের, আমি সিক্স ক্লাস সিক্সের জন্য টেস্ট এক্সামটা নিব, যে ক্লাস এগুলো আলাদা আলাদাভাবে ইনপুট করতে হবে। আমি এ সেকশানের জন্য অ্যাড করবো এর রুটিনটা। তাহলে এর জন্য কী কী সাবজেক্ট ছিল আমাদের, এর জন্য সাবজেক্ট ছিল সোশ্যাল সায়েন্স আর বাংলা, দুটো সাবজেক্ট আমরা অ্যাড করেছিলাম। তাহলে এক্সামটা শেষ হবে কবে সেটা, এরপরে হচ্ছে আমাদের টাইম স্টার্ট হবে কয়টায়, শেষ হবে কয়টায়, মানে এই ইন ডেট বলতে কি ইন্টার ডেট, অর্থাৎ এক্সামটা কবে সেটা হচ্ছে এটা। ধরেন আমি আমার 5 তারিখে এক্সাম, 5 তারিখ না 6 তারিখ, 6 তারিখে, এবং এর টাইম স্টার্ট টাইম কয়টায় স্টার্ট হচ্ছে আমি দিলাম 10টায়, আর হচ্ছে শেষ হবে আমাদের 12টায়। এটা পিএম এএম হবে এটা আসলে, আর সেটা হচ্ছে এম। এটা আমি কত নম্বর রুমে এক্সাম হবে দিলাম, 410 নম্বর রুমে এক্সামটা হবে, কত মার্কের এক্সাম হবে সেটা, এবং পাস মার্ক কত, সরি আমাদের হবে 50 মার্কের এক্সাম দিলাম, আর পাস মার্ক হচ্ছে আমাদের 70। এভাবে আমরা এক্সামের রুটিনটা এভাবে বানাতে পারি। এরপর হচ্ছে কত নম্বর রুমে এক্সাম হবে, 411 নম্বর রুম, ফুল মার্ক 50, 17-তে। তাহলে কি এভাবে এক্সাম শিডিউলটা আমরা ক্রিয়েট করতে পারি। আমরা এখন যে এক্সাম লিস্টটা দেখতে চাই, সেটা ক্লাস সিক্সের জন্য আমরা যে এক্সামটা দেখব সেটা হচ্ছে আমাদের এ টেস্ট এক্সাম। এই যে এই এক্সামটা, এই এক্সামের আমরা ভিউ যদি করি, তাহলে শিডিউলটা আমরা টোটালটা দেখতে পারবো যে টেস্ট এক্সামের জন্য কোন কোন ক্লাসের জন্য আমাদের কোন কোন সাবজেক্টের কোন কোন রুমে এবং কখন ক্লাস সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সহজেই। যে 6-8 জন্য আমাদের এক্সামটা অবশ্যই, সেই এক্সামটা আমাদের এইভাবে দেখাচ্ছে। এরপর হচ্ছে আমাদের মার্ক রেজিস্টার, অর্থাৎ যে এক্সামটা হলো সেই এক্সামটাতে আমাদের কে সে কত মার্ক পাচ্ছে সেটা, এখানে এ পাশ দিয়ে সেই স্টুডেন্টগুলো দেখাবে, এবং এ পাশে
এখানে হচ্ছে না, এ হচ্ছে স্টুডেন্ট, এ স্টুডেন্টটা রয়েছে এবং এ স্টুডেন্টের আমাদের এই সাবজেক্টে কত মার্ক পাইছে সেটা আমরা এখান থেকে দিতে পারি। সে পাইছে 45 আর বাংলাতে পাইছে 48। এবার যদি আমরা দেখতে চাই রেজাল্টটা, সেক্ষেত্রে ক্লাস সিক্সের জন্য আমি, ক্লাস সিক্সের এ সেকশনের জন্য আমি রেজাল্টগুলো দেখবো। আচ্ছা, মার্ক নট অ্যাসাইন, আচ্ছা এটা 5 দিয়েছি আমি, এটা হবে 6 এ সেকশন। এই যে দেখেন আমাদের এই স্টুডেন্টের মার্কশিটটা পুরোটা আমাকে এখানে দেখাচ্ছে, এ টোটাল এটাকে 100-তে কনভার্ট করা হয়েছে 100-এর মধ্যে, তাহলে সে 93 পাবে এবং পার্সেন্টেজ হচ্ছে, আর যেহেতু পার্সেন্টেজটা অবশ্যই 100-এর মধ্যে হবে, সেহেতু এত পার্সেন্ট মার্ক পাচ্ছে এবং সে পাস, যদি ফেল করতো তাহলে সে ফেল দেখাতো। এবার হচ্ছে মার্ক গ্রেড, মার্ক গ্রেডটা হচ্ছে এখানে কী গ্রেডে আমাদের এই জিনিসটা হয়। তো এইখান থেকে আপনাদের যদি কোনো গ্রেডটা প্রয়োজন হয় কি যে না এই গ্রেডটা আমাদের মানে এক এক স্কুলের গ্রেডটা এক এরকম বা এক এক পরীক্ষার গ্রেড সিস্টেমটা এক এরকম থাকে, সেইখানে আপনারা এই গ্রেডটা এডিট করে চেঞ্জ করে নিতে পারেন বা ডিলিট করে দিতে পারেন কোনো গ্রেডটা যেখানে পছন্দ না হয়। এখানে তো প্রথম অবস্থায় আমাদের এটা ফাঁকা থাকবে, তো আপনারা আপনাদের গ্রেডটা চেঞ্জ করে নেবেন বা কোনো গ্রেডটা যদি এডিট করতে হয় এখান থেকে এডিট করে চেঞ্জ করতে পারবেন। সো ওই গ্রেড ওয়াইজ আমাদের আসলে মার্কশিটটা তৈরি হবে। এটা ছিল আমাদের এই আমাদের এক। হ্যালো ডিয়ার লার্নার, প্লিজ ভিজিট আওয়ার ফেসবুক পেজ অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার and subscribe our YouTube channel and please click bell button for more updates. Thank you for watching our videos.